আর এর সম্মুখীন হয়ে আমি সভা করেছি, কিন্তু যিনি যাচ্ছেন তিনি ক্যাবিনেট র্যাঙ্কের, তিনি বিধানসভার বিরোধী নেতা, তার যদি সুরক্ষা পুলিশ দিতে না পারে তাহলে তো এখানে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত, কারণ এই সরকারের তারপরে এক মিনিটও থাকার অধিকার নেই। রাজ্যের বিরোধী দলনেতাকে ট্রাফিক ভায়োলেশনের জন্য 11,000 টাকা ফাইন করেছে কলকাতা পুলিশ, নজিরবিহীন এই ঘটনা সম্পর্কে কি বলবেন? এইভাবে আটকাবার চেষ্টা হচ্ছে পুলিশ দিয়ে, কেস দিয়ে, গুন্ডা দিয়ে, যাদের লোকেরা আইন বলে কিছু মানে না, বেআইনিভাবে লালবাতি ব্যবহার করে, তারা বিরোধী নেতার কোথায় কী ফল্ট হয় সেটা না জানি তাকে ডাইরেক্ট ফাইন করে দিচ্ছে। আমরা আইন মানি, তিনি গিয়ে ফাইন জমা করেছেন, এখানেও আইন মেনে সভা করছি, দেখা যাক কী হয় আজকে। আমি জানি না এর পরিণতি কী দাঁড়াবে, পরিস্থিতি কী হবে, সারা দেশ দেখছে, দুনিয়া দেখছে এখানকার গণতন্ত্র কোথায় আছে। আজকে অভিষেকের সভার আগে ভগবানপুরে বোমা বিস্ফোরণ, দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, প্রধানের বাড়িতে বোমা বিস্ফোরণ। যেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে হয় টিএমসি নেতার বাড়িতে বা টিএমসির লোকেরা যুক্ত, সমস্ত দুষ্কৃতকারীদের পার্টিতে ঢোকানো হয়েছে ক্ষমতা ধরে রাখার জন্য, ফলে এটাই হচ্ছে, তারাই প্রধান, তারাই পঞ্চায়েত, তারাই এমএলএ, এই হয়ে গেছে সমস্ত সমাজ বিরোধী, তো এর থেকে আলাদা কিছু আশা করা যায় না। আচ্ছা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে কাঁথিতে, তার আগে কালকে একটা ভিডিও দেখলাম, যেই ভিডিওতে মানে সে যাবে এবং সেই বিষয়টা বারবার তৃণমূলের তরফ দিয়ে প্রচার করা হচ্ছে এবং সেইখানে গিয়ে তিনি অনেক একটা মানে হুঙ্কার দেবেন, সেই বিষয়টা সেই ভিডিওতে জানাই, হুঙ্কার তো অনেক আগেও দিয়েছেন ওনারা, তাতে কিছু যায় আসে না। উনি গিয়ে আমাদের নেতার বাড়ির সামনে সভা করছেন, পুলিশ প্রোটেকশন দিচ্ছে, সব হচ্ছে, জানি না পারমিশন নিয়েছেন কি না, কোর্ট মানা করা সত্ত্বেও করছেন, আর আমরা কোর্টের পারমিশন নিয়ে সভার অনুমতি নিয়ে করছি, সেখানে করতে দেওয়া হচ্ছে না, যত রকম বিরোধিতা করা, গায়ের জোর ব্যবহার করা সব করা হচ্ছে, এটা সাধারণ মানুষ দেখছে। এই সরকার না গেলে এখানে গণতন্ত্র সুরক্ষিত হবে না। পঞ্চায়েত ভোটের আগে আজ তো ডার্বি, কারণ আজকে এর ডেরায় ও, ওর ডেরায় এ, অতএব এটা একটা প্রেস্টিজ ফাইট। আমার আবারও প্রশ্ন যেটা শুরুতে করেছিলাম, যদি আজকে বাধা পায় তাহলে কিভাবে বিজেপি? না, বাধা তো ওরা দেবেই, বাধা না দিলে ভাবছি যে ওদের সরকার পড়ে যাবে আমরা যদি মিটিং করে নিই, শুধু তাই নয়, বাকি যারা ওখানে আমাদের কর্মীরা সভায় যোগ দিতে আসবেন তাদের গাড়ি আটকানো হবে, তাদেরকে রাস্তায় মারা হবে, সাধারণ মানুষকে ভয় দেখানো হবে যাতে কেউ না বেরোয়, এভাবে আটকানোর চেষ্টা হচ্ছে। দেখা যাক, এই পরিস্থিতি মেনে নিয়ে আমরা রাজনীতি করতে নেমেছি, বাংলার মানুষও চান এর পরিবর্তন হোক, কাউকে তো এগোতে হবে, আমরা সামনে যাচ্ছি। আর আমার 10-12 বার গাড়ি ভেঙেছে, মেরেছে, কত কর্মীকে হত্যা করেছে, এর বিরুদ্ধে, এই গুন্ডামের বিরুদ্ধে বিজেপি লড়াই করছে বলে লোকে বিজেপির সঙ্গে দাঁড়িয়েছে এবং লোক আমাদের আশীর্বাদ করেছে। পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে তৃণমূল কংগ্রেস যারা রয়েছেন বোমা বাঁধতে গিয়ে জখম হয়েছেন, কি বলবেন? মারা তো প্রতিদিনের খবর, ইয়ে বা বোমা নিজেরা নিজেদের মধ্যে টেস্ট করে নিচ্ছে, এই জেলার নেতা ওই জেলায় গেছে তাকে মেরে ফেলা হচ্ছে, গুন্ডা ডাকা দুষ্কৃতকারীরা যা করে, চোর চিটিং বাজরা টিএমসি পার্টিরা তাদের নিয়ে, তো সেই রকম ঘটনাই ঘটছে। আর মানুষ বুঝতে পারছে যে 500 টাকার লোভে কাকে ভোট দিয়েছে, মানুষকে অনুতাপ করতে হচ্ছে, কিন্তু মানুষকেই দায়িত্ব নিতে হবে এর পরিবর্তন করতে। শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন যে সমস্ত রাজনৈতিক দলই চোর জোচ্চোর আছে, যে দল বলবে আমার দলে চোর নেই আমি তার হয়ে চাকর বৃত্তি করব, সমাজে খারাপ লোক থাকে, দুর্নীতিগ্রস্ত লোকও থাকে, প্রত্যেকটি রাজনৈতিক দলই আছে। কিন্তু নিশ্চয়ই সব জায়গায় ভালো লোক খারাপ লোক থাকে, সব সমাজে, সব দেশে, সব পার্টিতে, কিন্তু খালি চোরেদের নিয়ে দল এটা প্রথমবার দেখলাম, সেটা হচ্ছে টিএমসি, পুরো চোরদের দল উপর থেকে নিচে। শোভনদেব বাবুরা কেন ওখানে টিকে আছেন কষ্টের মধ্যে আমি জানি না, হয় রাজনীতি ছেড়ে দিন, এই ধরনের অবাস্তব কথাবার্তা কেন বলছেন? আপনার এমপি, এমএলএ, মন্ত্রী কে চোর নয়? হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন আপনি চোর নয়, বলতে পারেন আপনি, কিন্তু বাকি চোরদের মধ্যে থেকে এরকম কী মানা হয়, কী কার কী ভালো হবে? কালকে ববি হাকিম বললেন যে হুক্কা বার কলকাতায় পুরোপুরি বন্ধ, লাইসেন্স নতুন, কিন্তু ওয়াইন বারগুলো বন্ধ হবে কি না? হুক্কা বার থেকে কী দুষ্কৃতকারী ছড়াচ্ছে, কী গাঁজা বিক্রি হচ্ছে, কী নিশ্চয়ই অনৈতিকভাবে কিছু হলে বন্ধ করা উচিত, তো আপনি পাড়ায় পাড়ায় ঠিক খুলে দিচ্ছেন, তার কী হবে? মদ খেয়ে এসে বাড়িতে মারপিট, রাস্তায় মারপিট, গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে, কারণ কি সেখান থেকে পয়সা আসছে, হয়তো হুক্কা বার থেকে বেশি পয়সা পাওয়া যায় না তাই বন্ধ করে দিচ্ছেন।